হাতের কাছে খুবই মানে একটা দুঃখজনক ব্যাপার। তো আমি একটু আগে যে ভিডিওটা দেখালাম ওটা ব্যাক সাইড ছিল, তো এখন আমি ফ্রন্ট সাইডে আসছি বাড়িটা। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে আমি এটা ছবি তুলব ভাবলাম। এবার অবস্থাটা দেখো, সব কি শুরু করেছে ওখানে গিয়ে, আবার বৃষ্টি নেমে যাবে। তো দেখি এরা এখন কতক্ষণে সরে। নিচটা দেখলে না এখান থেকে রীতিমতো ভয় লাগবে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি কালিম্পংয়ে, কালিম্পংয়ের ভ্লগ নিয়ে। এখন আমরা মন্দির ঘুরলাম, মন্দির ঘুরে এখন আমরা ডেলোতে ঢুকেছি, ডেলো পাহাড়। এখানে অনেক কিছু হয়, তোমরা ওই যে স্কাই ড্রাইভিং, প্যারাশুট এগুলো আছে যেগুলো টিকিট কাটতে হয়। আজকে ওয়েদার খুবই বাজে, যার জন্য ওগুলো হবে না। ওরা ভিডিও করে সমস্ত কিছু করে দেয়। টোটাল প্যাকেজ হচ্ছে টিকিট 3500। তো এই হচ্ছে টিকিট, আর এছাড়া নর্মাল এন্ট্রি ফ্রি আছে এখানে ঢোকার। আর অনেক কিছু আছে, রোপওয়ে টোপওয়ে আছে, সাইড সিন আছে, সিনারি আছে। তো আমি এখন ঢুকেছি ডেলো পাহাড়ের এখানে, তো তোমাদের দেখাবো কালিম্পং। এটা হচ্ছে একদম মানে ফেমাস ট্যুরিস্ট স্পট, যেখানে প্রচুর ভিড় হয় ট্যুরিস্টদের। তো আপাতত এখন আমি ঢুকেছি, তো আস্তে আস্তে যাচ্ছি, পুরো ভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো কালিম্পং এর এটা খুবই ফেমাস জায়গা, যারা কালিম্পং আসবে তারা অবশ্যই এখানে ঢুকো। আমি ঢোকার সময় দেখছি এখানে বৃষ্টি পড়ছে, ওয়েদার একদমই ভালো নেই, বাট লোকের প্রচন্ড ভিড়। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি, পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ফুল, আমার বাড়ির লোক ফুল দেখে পাগল হয়ে গেছে, আমাকে খালি বলছে ফুলের ভিডিও কর, ফুলের ভিডিও কর। আমি যে কত ফুলের ভিডিও করেছি,
পাগল হয়ে যাচ্ছে। এই দেখো ফুলগুলো এখানে, জাস্ট সি ফুলটা কত সুন্দর। ওইখানে একটা ফটো তুলতে হবে। আই লাভ কালিম্পং, সব জায়গায় একটা করে আছে ভিউ পয়েন্ট। ওটা তো ওই যে প্যারাশুটেরই এটা, যেটার ইচ্ছে আমার খুব ছিল। আমি খুব একটা সাহসী নই, সবাই জানে ভীষণ ভীত, কিন্তু যেই দামটা শুনলাম তাতে আমার অর্ধেক ইচ্ছে মরে গেল। তো এখন যাচ্ছি আস্তে আস্তে। এখন ওয়েদারও খুব খারাপ, তোমরা দেখছো বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আসতে হয়েছে। তো চলো কি কি দেখতে পাই আস্তে আস্তে ভিডিও করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তাকে বসাতে পারো এটার উপর, জাস্ট নিয়ে আসো, নিয়ে এসো ওটার উপর বসিয়ে দাও। এই গাছগুলো বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে ব্যাক সাইড। তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কালিম্পং এ, যেটার কোনো দেখাশোনা কিছুই হয় না, এরকম একটা পুরো বাড়ির মতন পড়ে আছে। এটা আমাদের কাছে খুবই মানে একটা দুঃখজনক ব্যাপার। তো আমি একটু আগে যে ভিডিওটা দেখালাম ওটা ব্যাক সাইড ছিল, তো এখন আমি ফ্রন্ট সাইডে আসছি বাড়িটা। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে কবিতা লিখতেন, গান লিখতেন, থাকতেন, ছবি আঁকতেন।
তো এটা হচ্ছে সেই বাড়ি। তো তোমরা দেখো পিছনটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো এই বাড়িটা এইভাবে পোড়ো বাড়ির মতন পড়ে আছে। তো সরকার যদি একটু দেখাশোনা করে তাহলে জিনিসটা আরো বেটার হয়, আরো ভালোভাবে এটাকে মানে রাখা যায়, এরকম পোড়ো বাড়ি ভূতের বাড়ির মতন লাগবে না, মানে এটা একদমই এক্সপেক্ট করিনি। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, পিছনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেরকম ভাবে কোনো টিকিট ফিকিটের কিছু ব্যবস্থা নেই। ভেবেছিলাম হয়তো টিকিটের ব্যবস্থা থাকবে, যেটা আমাদের কলকাতায় যেমন লোকে দেখতে যায়, ভিড় করে, কিন্তু এইখানে কালিম্পং এ যেটা যে বাড়িটা সেটা এরকম ভাবে পড়ে আছে। আমি এখন এই বাড়িটার ভেতরে ঢুকেছি, ওপরে দোতলায় উঠেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর। তো এখানে যেটা অভাব সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ করা হয় না, এই বাড়িটা একদমই এভাবে পুরো হয়ে পড়ে আছে, এটা হচ্ছে সব থেকে বাজে। ভেতরটা না হলে খুবই সুন্দর, পুরো হলেও আমাদের বাঙালিদের কাছে খুবই ভালো লাগবে, সেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বলে কথা। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর, এখানে কিছুই নেই, শুধু একটা ছবি আর ইয়ে রয়েছে, এই পিছনে একটা ইয়ে রয়েছে চিমনি, ওই আগুন দিয়ে ঘর গরম করা। বাড়িটা যদি একটু সাজানো হয় তাহলে কতটা ভালো লাগে বাড়িটা, এটাই হচ্ছে ব্যাপার। এরকম ভাবে ভূতের বাড়ির মতন কেন ফেলে রেখেছে জানি। এটা আরেকটা ঘর, এখানেও দেখো ওইরকম সেম একটা চিমনি আছে, আর উপরে একটা ইয়ে আছে, ভেন্টিলেটর না ডেকোরেশন, কাঠের কাঠের, আর এখন এটাকে সিমেন্ট করে রেখেছে। মানে এই ঘরটা এত সুন্দর, এটাকে একটু ডেকোরেশন করা হয় জিনিসটা আরো বেটার হয়। এই হচ্ছে ব্যালকানি, তো সুন্দর। এটা আরেকটা ব্যালকানি, ৪৫ সালে জন্মদিনে কবিতা আকাশবাণীর মাধ্যমে আবৃত্তি করি আছে, খুব ভালো কথা। তো এখন আমরা এই গলফ মাঠের এখানে এসেছি, আর ওটা কি হাউস বললে, মর্গান হাউস, এই দুটো দেখতে এসেছি। রবীন্দ্রনাথের ইয়ে দেখা হয়ে গেছে, এখন গলফ, এই যে বাদিকে গলফের মাঠ, এখানেও ঢুকবো, এখানে এন্ট্রি ফ্রি আছে, আর সামনে আছে মর্গান হাউস। তো আমরা এখন এই দুটো কভার করছি, খুব সুন্দর গলফ খেলার মাঠটা পেছনে দেখতে পাচ্ছি, একটু পরেই ঢুকবো। Thank you.
তো এখন আমরা মনেস্ট্রিতে ঢুকছি, এটা হচ্ছে কালিম্পং এর মনেস্ট্রি। তোমরা দেখো পিছনে খুব সুন্দর নিরিবিলি, এটা আগের দিনের মনেস্ট্রিটা থেকে এখানে একটু ভিড়টা কম, আর এটা একটু ছোট, আগের দিনে এটা অনেক বড় ছিল আর সুন্দর ছিল আরো বেশি। আর এটা কালিম্পং এরটা, ওটা ছিল লাভার, এটা হচ্ছে কালিম্পং এর। তো এইটাও খুব সুন্দর। তো এখন আমি ভেতরে ঢুকছি, আস্তে আস্তে তোমাদেরকে কভার করছি কি কি আছে। গাইজ, আজকের মতো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে যেটা রোজ আমি বলি সেটা হলো ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কোনায় যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারো, আর আমাকে বলতে পারো তোমরা এরপর নেক্সট কি ভিডিও দেখতে চাও। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা। কালকে আমি এখান থেকে ব্যাক করব, মানে কলকাতা ফিরবো। সো আজকে যা যা সাইট সিন ছিল মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। সো টাটা গাইস, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সাথে থাকো আর দেখতে থাকো।